আচ্ছা বলো কি খাবা, তাও তোমার পছন্দ মতো কিছু একটা অর্ডার করো। এক্সকিউজ মি ওয়েটার, আপনাদের মেনুটা। আচ্ছা একটা মিনিট, আমার একটা ফোন আসছে। আসসালামু আলাইকুম বস। হ্যাঁ সেটাই। এক্সকিউজ মি, না আমি কাজ শেষ করে চলে আসবো বস, এই ভোকালগুলো সব মিউট দিয়ে দিস তাহলেই হবে। শোনো না। আচ্ছা বস আমি আপনাকে একটু পরে ফোন করছি। আসসালামু আলাইকুম, কি হচ্ছে বলো? আচ্ছা আমার না খুব মাথা পেন করছে, চলো বাসে চলে যাব। চলে যাব মানে? তুমি তো আমাকে বাসা থেকে বললে যে তুমি রেস্টুরেন্টে খাবার খাবে, এই জন্যই তো এলাম। না না এখন আমার খেতে ইচ্ছে করছে না, তাছাড়া বাসায় আমার একটা কাজ আছে। তোমাকে বলেছিলাম না আমি একটা পার্সেল অর্ডার করেছি, ডেলিভারি ম্যান বাসায় চলে আসবে, আমাকে এখনই বাসায় যেতে হবে। তুই তো, আমার তো খুব ক্ষুধা লাগছে বাবা, খেয়ে যাই না। শোনো আমি বাসায় গিয়ে তোমাকে রান্না করে দিব, তুমি টেনশন করো না, বাসায় চলো এখন। ঠিক আছে চলো। আচ্ছা কাজ করো, তুমি গাড়িতে ঢুকে বসো, আমি কিছু জিনিসপত্র নিয়ে আসছি, যাও। না না আমি এখানে অপেক্ষা করছি, তুমি তাড়াতাড়ি এসো। ঠিক আছে। এই ভাই দাঁড়াও, কি সমস্যা তোমার বলো তো? রাস্তাঘাটে এভাবে মেয়েদেরকে উত্তপ্ত করা কতদিন ধরে চলছে? আমি কোনো মেয়েকে উত্তপ্ত করি না। তাই না? যদি এমন কিছু নাই হবে তাহলে আমার ওয়াইফ তোমাকে দেখা মাত্র রেস্টুরেন্ট থেকে বের হয়ে এলো কেন? শোনো, আজ 3 বছর হলো আমার ওয়াইফের সঙ্গে আমি সংসার করছি, আজ পর্যন্ত আমার ওয়াইফকে আমি এইভাবে ভয় পেতে দেখিনি। তোমাকে দেখার পর আমার ওয়াইফ কেমন জানি ভয় পেয়ে গেল, সত্যি করে বলো, নাহলে কিন্তু আমি পুলিশকে ডাক দিব। তার কোনো দরকার হবে না, আমি আপনার বউকে খুব ভালো করেই চিনি আর আপনার বউ আমাকে খুব ভালো করেই চান। হ্যাঁ তো তোমরা দুজন যখন দুজনকে ভালো মতো চেনো তাহলে ও এত ভয় কেন পেলো? আমি তো কিছু বুঝতে পারছি না। সত্যিটা তো আমি বলতেই পারবো, কিন্তু আপনি কি নিতে পারবেন? পারবেন না, কারণ প্রত্যেকটা স্বামী তার স্ত্রীর পাস্ট জানার পরে তাকে উল্টা পাল্টা ভাবে জাজ করতে থাকে। আচ্ছা তুমি কি বলতে চাও বলো তো? দেখো আমি ওই ধরনের হাজবেন্ড না যে কিনা স্ত্রীকে পিঞ্চ মেরে কথা বলবো, ঠিক আছে? আমি চাই আমার স্ত্রীর ব্যাপারে এ টু জেড জানতে। তুমি সত্যি করে বলো তুমি কি বলতে চাও। এক্স, আমি ওর এক্স বয়ফ্রেন্ড, আমাদের মধ্যে অতীতের সম্পর্ক ছিল, কিন্তু নিয়তির ফেরে সবকিছু শেষ হয়ে যায় আর আপনার সাথে ওর বিয়ে হয়ে যায়। আর আজ যখন এতদিন পর আমি ওকে হঠাৎ করে দেখতে পাই, তাও আবার ওর স্বামীর সঙ্গে, আর ঠিক তখনই আপনার পকেট থেকে এটিএম কার্ডটা পড়ে যায়, আর এই কারণে আমি আপনাকে ডাক দিই। আর ডাক দেওয়ার পরে আমি আমার প্রাণের চেয়েও যাকে বেশি ভালোবাসতাম তাকে দেখতে পাই আপনার সাথে, আর ও হয়তো আমাকে এতদিন পর দেখে ভয় পেয়ে গিয়েছিল, ভেবেছিল যে আমি ওর হাজবেন্ডকে যদি সবকিছু বলে দিই তাই হয়তো আমাকে দেখে ওইভাবে তাড়াহুড়া করে পালিয়ে আসলো। বাই দ্য ওয়ে আমি তখন এই কার্ডটা দেওয়ার জন্যই রেখেছিলাম, আর মানে ওকে প্লিজ কিছু বলবেন না, উল্টাপাল্টাভাবে জাজ করবেন না, অনেক ভালো একটা মেয়ে। ঠিক আছে। কি ভয় পাচ্ছ না? অবশ্য ভয় পাওয়ারই তো কথা। আচ্ছা একটা কথা বলো তো, ওই ছেলেটা যে তোমার এক্স বয়ফ্রেন্ড, এই ব্যাপারে আমাকে তুমি আগে কিছু জানাওনি কেন? এক্স বয়ফ্রেন্ড মানে কিসের বয়ফ্রেন্ড? তুমি কার কথা বলছো? আচ্ছা আর কত লুকাবে বলো তো, আর তো লুকানোর দরকার নেই, তাই না? ওই ছেলেটা আমাকে তোমার ব্যাপারে সমস্ত কথাই বলে দিয়েছে। তোমাদের একটা সময় বেশ ভালো সম্পর্ক ছিল, তোমরা একজন আরেকজনকে যথেষ্ট পরিমাণ ভালোবাসতে, রেসপেক্ট করতে। এখন তোমার সঙ্গে আমার বিয়েটা আল্লাহ লিখে রেখেছিল বিধায় তোমার সঙ্গে আমার বিয়েটা হয়ে গেছে। আর সব থেকে বড় বিষয়, আমাদের প্রত্যেকের জীবনে তো একটা পাস্ট থাকে, তাই না? তোমারও ছিল আমারও ছিল, তো আমি তোমার হাজবেন্ড তুমি আমার ওয়াইফ, আমাদের কি উচিত না একজনের পাস্ট সম্পর্কে আরেকজনকে ইনফর্ম করা? তোমার কিন্তু এটা দায়িত্বের মধ্যেই পড়তো যে তোমার লাইফে কি হয়েছে না হয়েছে এ ব্যাপারে আমাকে আগে থেকে সব ইনফর্ম করা। দেখো এখন আমি যখন তোমার এক্সের মুখ থেকে কথাগুলো শুনতে পেলাম আমার কিন্তু অবশ্যই খারাপ লাগলো না, একইভাবে তোমার মুখ থেকে যখন আমি কথাগুলো শুনতে পারতাম আমার আরও বেশি ভালো লাগতো। আমার এটা ভেবেই ভালো লাগতো যে আমার ওয়াইফ আমার কাছ থেকে কিছু লুকোচ্ছে না। আচ্ছা যাই হোক শোনো, আজকের পর থেকে ওখানে আমার কাছে কোনো কিছু লুকাবে না, মনে থাকবে? আই এম সো সরি, আসলে আমি ভয়ে তোমাকে কিছু বলিনি। সরি বলার কোনো দরকার নেই, দেখো আমি তেমন হাজবেন্ড না যে তোমার পাস্ট নিয়ে তোমাকে সবসময় কথা শোনাবো, তবে একটা অনুরোধই করবো আবারও, আজকের পর থেকে আমার কাছে কোনো কিছু লুকিয়েও না, কেমন? চলো।